শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত, শ্মশান গেটে চলছে হাউসফুল নোটিশ, নেওয়া হচ্ছে না লাশ। অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার অপারেশন শুরু করল ভারতের নৌবাহিনী। ভারতে একদিকে টিকার হাহাকার, অন্যদিকে টিকা নিয়ে বসে আছে ফাইজার, মিলছে না ভারত সরকারের অনুমতি। নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃতের সংখ্যা 9 জন, মমতার শপথের দিন ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা। দল পাল্টানো নেতাদেরকে দলে ফেরার আহ্বান জানালেন মমতা। এবার মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করল বিদ্রোহীরা। এবং সবশেষ থাকছে মেডিকেল বোর্ডের রিপোর্ট, চিকিৎসকদের অবহেলায় ম্যারাডোনার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার তৃতীয় ঢেবে বেসামাল গোটা দেশ, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমত অবস্থায় মর্গ শ্মশানগুলোতে উপচে পড়া মৃতের সংখ্যা, মর্গের বাইরে পড়ে আছে মৃতদের শাড়ি। শেষকৃত্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পরিজনদের। একাধিক শ্মশানে শেষকৃত্যের জায়গা পর্যন্ত নেই, এমত অবস্থায় শ্মশানের বাইরে হাউসফুল সাইনবোর্ড জুড়িয়ে দিল কর্তৃপক্ষ। কর্ণাটকের চামড়াপেটের শ্মশানে এই ঘটনাটি ঘটেছে। শ্মশান কর্তৃপক্ষ মৃতদেহ সৎকার করার জায়গার অভাবে শ্মশানের বাইরে হাউসফুল সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে বেঙ্গালুরের 13টি ইলেকট্রিক চুলির বাইরেও ঝুলছে হাউসফুল নোটিশ বোর্ড। করোনার জন্যেই এমন অবস্থা বলে মনে করছেন নেটিজনরা। জানা যাচ্ছে চরমাটোপ শ্মশানে এদিন 20টি মৃতদেহ গেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে হাউসফুল সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। কোভিডে মৃতদের সৎকারের জন্য বেঙ্গালুরের মহানগর পালিকে KPBM-এর শহরের পাশেই 230 একর জমি দিয়েছে সরকার। তারপরেও শ্মশানে শ্মশানে লাইন দেখা যাচ্ছে, যা প্রশাসনকে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দেশের করোনা চিত্র ভয়াবহ, অদৃশ্য মরণব্যাধির থাবায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে হাসপাতালে বেডের অকাল, অক্সিজেন অপ্রতুলতার চোখের সামনে ফুটিয়ে তুলেছে মহামারীর বীভৎস রূপ। আর এই দেশজোড়া প্রাণবায়ুর সংকট মেটাতে এবার আসরে নেমেছে ভারতীয় নৌসেনা। দেশে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে বিদেশ থেকে মেডিকেল অক্সিজেন আনতে ভারতীয় নৌবাহিনী সমুদ্র সেতু 2 অপারেশন শুরু করেছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতি। রবিবার ভারতীয় নৌসেনার মুখপাত্রের তরফে টুইটারে এই খবর জানানো হয়। এদিন টুইটারে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন এবং অন্যান্য মেডিকেল পণ্যের চাহিদা মেটাতে ভারতীয় নৌবাহিনী অপারেশন সমুদ্র সেতু 2 চালু করেছে। এই মিশনের ফলে ভারতীয় যুদ্ধজাহাজগুলি বিদেশ থেকে ক্রায়োজেনিক পত্রে তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করবে। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, INS কলকাতা এবং INS তলোয়ার নামের এই দুটি যুদ্ধজাহাজকে এই কাজের জন্য পাঠানো হয়েছে। জাহাজ দুটি গত 30 এপ্রিল বাহারের মানামা বন্দরে প্রবেশ করেছে। যদিও INS তলোয়ার ইতিমধ্যেই 40 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে দেশে ফিরেছে। টিকায় ঘাটতি রয়েছে দেশে, তাই সময়ের তৃতীয় পর্যায়ে টিকাকরণ শুরু করা যায়নি বহু রাজ্যে। এরই মধ্যে বহুজাতিক সংস্থা ফাইজার জানালো, ভারতকে ৭ কোটি ডলার মূল্যের টিকা অনুদান হিসেবে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে তারা। তবে ইচ্ছে থাকলেই উপায় নেই, কারণ ভারত সরকার এখনও তাদেরকে টিকার অনুমতি দেয়নি। সোমবার নেট মাধ্যমে ফাইজারের সিইও অ্যালবার্ট বুরলা জানান, 1 মাস আগেই এই ব্যাপারে ভারত সরকারের কাছে আবেদন পাঠিয়েছিল ফাইজার। অতি মহামারী পরিস্থিতিতে সাহায্য করার জন্য তারা যে ভারতকে ৭ কোটি ডলার মূল্যের টিকা পাঠাতে চায় সে কথাও জানানো হয়েছিল, কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তবে এ ব্যাপারে ভারত সরকার সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছে অ্যালবার্ট। এই ব্যাপারে সুবিধাজনক সমাধান খুঁজে পেতে কথাবার্তা চলছে বলেও জানানো হয়েছে। পশ্চিমবাংলায় নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই হয়েছে লাগামহীন সহিংসতা। একের পর এক বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে
তৃণমূলের বিরুদ্ধে। খুন হচ্ছেন একের পর টকরা। সোমবার রাত পর্যন্ত কমপক্ষে 9 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার প্রেক্ষিতে আগামী 5 মে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিনে দেশজুড়ে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। একের পর এক সহিংসতার ঘটনায় উদ্বেগ আছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। রাজ্যে আসতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেডি নাব্বা। রাজ্যে সে দলীয় নেতৃত্বের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। এমন পরিস্থিতিতে কীভাবে আক্রমণ প্রতিহত করা যায় তা নিয়েও তিনি নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন। নিহত সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, হিংসা থেকে বিরত থাকতে হবে, কোভিড অতি মহামারীর সময় মানুষের পাশে থাকতে হবে, শান্ত থাকুন, অভিযোগ থাকলে পুলিশের কাছে অভিযোগ জানান, শান্তি শৃঙ্খলার দায়িত্ব পুলিশের, বিজেপি কেন্দ্রীয় বাহিনী যদিও অনেক অত্যাচার করেছে। একাই লড়াই করে ইতিহাস গড়লেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। 2/3 আসন জিতে টানা তৃতীয়বারের জন্য বাংলার মসনদে আসীন হচ্ছেন তিনি। আগামী বুধবার তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। পরদিন 6 মে থেকে জয়ী দলের জন্য বিধায়করা শপথ নেবেন। এরই মধ্যে সোমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদেরকে নিয়ে মুখ খুললেন মমতা। নির্বাচনের আগেই দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল তাদের, যাদের অধিকাংশই খালি হাতে ফিরতে হয়েছে ভোট ফেল করে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দল ত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাড়া নেতারা ফিরতে চাইলে সকলকেই দলে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে কালীঘাটে যখন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা, সেখানে দলবলকারীদেরকে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, আসুক না, কে বারণ করছে, এলে তাদেরকে স্বাগত জানানো হবে। মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে সেদেশের একটি বিদ্রোহী সংগঠন। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA আজ সোমবার বলেছে, বিমান হামলার জবাবে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। কাচিন গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান নওবু বলেছেন, কাচিন প্রদেশের মিউ মাও শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল 10:20 দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। তিনি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সামরিক কাউন্সিল সকাল 8:00-9:00 থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়লাম। তবে তারা কী ধরনের অস্ত্র ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে তা জানাতে রাজি হননি বিদ্রোহীদের তথ্য কর্মকর্তা। নিউজ পোর্টাল মির্জিয়া ডেইলি এবং কাচিন ওয়েস ভূমি থেকে ধোঁয়াই কুণ্ডলি ওঠার একটি ছবি পোস্ট করেছেন। ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা চিকিৎসার অবহেলার কারণে দীর্ঘ 12 ঘন্টা তীব্র যন্ত্রণা শেষে মারা যান বলে জানিয়েছে তার মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত মেডিকেল বোর্ড। গত বছরের 25 নভেম্বর এই মহাতারকার মৃত্যুর পর দানা বাঁধতে শুরু করে একের পর এক রহস্য, যার ফলে তদন্ত মেডিকেল বোর্ড গঠন করতে বাধ্য হয়। তদন্ত শেষে বোর্ড বলেছে, ফুটবলের এই মহানায়ক তার মানসিক অবস্থাকে পুরোপুরি মূল্যায়ন করেননি। যদি তাকে যদি কোনো হাসপাতালে ভর্তি করা হতো তাহলে তিনি হয়তো বেঁচে থাকতেন। ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তে সব বিষয় ফুটে উঠেছে। মামলার প্রসিকিউটর একথা বললেন অনলাইনে CNN-এর সঙ্গে। এতে আরও বলা হয়েছে, কেন প্রয়াত এই ফুটবলারকে তার শেষ দিনগুলোতে বাসায় রেখে চিকিৎসা করা হয়েছে এবং তার শারীরিক এবং মানসিক অবস্থা কী, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে ছিলেন কিনা, এসব বিষয়ে তদন্ত করতে দেখা হচ্ছে। এছাড়া তার হার্টের চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে চিকিৎসার গাফলতি ছিল কিনা তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। মেডিকেল বোর্ডের রিপোর্টে এর প্রতিটি বিষয় উল্লেখ করা হয়েছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করা হয়নি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।